ভিন রাজ্যে নয় মানে ভাদার কাণ্ডের যোগ এবার আন্তর্জাতিক যোগ পাওয়া গেছে কার্যত বলা যেতে পারে এবং ধৃতদেরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। আন্তর্জাতিক বাজারের কথা মাথায় রেখেই ভাগাড় থেকে পশুর মৃতদেহ তোলা হতো এবং সেই অনুযায়ী বিভিন্ন অবৈধ কারখানা গোডাউন এই সমস্ত জায়গাতে মাংস প্রসেসিং এর কাজ হতো, তারপরে প্যাকেটজাত করে তা পাঠিয়ে দেওয়া হতো বাইরে। এবং যেভাবে একটার পর একটা বিষয় সামনে আসছে তাতে তদন্তকারীদের চোখ কপালে উঠেছে। ইতিমধ্যে বজবজে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সকালবেলা তুমি আমাদের তথ্য তুলে ধরেছো বিক্রম, এখনো পর্যন্ত সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে? এই মুহূর্তের আপডেট খবরটি তোমাকে দিয়ে রাখবো। গতকাল গভীর রাতে কল্যাণীতে তল্লাশি অভিযান চালিয়ে যে দুজন ব্যক্তিকে আটক করে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে একজনকে এক্ষুনি যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে গ্রেফতার করা হলো। মানিক মুখার্জি নামে এক ব্যক্তি, তাকে গ্রেফতার করা হলো এবং যেটা পুলিশ সূত্রের খবর যে কল্যাণী সীমান্তকে ব্যবহার করে সেখান থেকে এই যে মিট বা মিট প্রোডাক্টস ভাগাড় থেকে যেগুলি প্রসেস করে নিয়ে আসা হতো সেগুলিকে পাচার করা হতো বাংলাদেশ এবং নেপালেও পাচার করা হতো। সেক্ষেত্রে এই মানিক মুখার্জি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, সে এখানে গোটা চক্রটি চালাতো এবং তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হলো। আরও একজন ব্যক্তি যাকে আটক করে নিয়ে আসা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, যেটা পুলিশ সূত্রের খবর। তারা জানতে পেরেছে অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করে সানি মালিককে জিজ্ঞাসাবাদ করে যে এই চক্র শুধুমাত্র যে কলকাতা শহর বা এই রাজ্যে বিস্তৃত ছিল বা ভিন রাজ্যে বিস্তৃত ছিল এমনটা নয়। তারা যখন ভাগাড় থেকে বিভিন্ন পশুর দেহ তুলতো তখন কিন্তু এই বিষয়টাকে মাথায় রেখেই তারা মৃতদেহ তুলতো যে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে এই পশুর দেহ এই মিট বা মিট প্রোডাক্ট তারা সাপ্লাই বা সরবরাহ করবে এবং সেক্ষেত্রে বাংলাদেশ এবং নেপালে তারা সরবরাহ করতো এই ধরনের মিট বা মিট প্রোডাক্ট। যেটা আমরা তদন্তকারীদের সূত্রে জানতে পাচ্ছি যেহেতু যারা আমদানি করতো এই প্রোডাক্ট বিভিন্ন ব্যবসায়ীরা ভিন দেশে তারা মনে করতো যে অনেক কম দামে আসছে, সেক্ষেত্রে আমদানি করাতে তাদের লাভ হচ্ছে, কিন্তু তারা জানতো না যে এই মাংসগুলি ভাগাড় থেকে আসছিল। অপরদিকে এই রপ্তানি করে একটা বিশাল মুনাফা তারা কামাচ্ছিল এবং সেই কারণে এই মোটা সাপোরেন্ডি এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি।